জুমার সালাতে সুন্নতি কেরাত না পড়ে বড় খুতবা দেওয়ার বিধান কি? লম্বা দীর্ঘ বড় খুতবা দেওয়া সুন্নতের খেলাফ। এর জন্য নবী সাল্লাম বলছেন যে তোমরা খুতবা সংক্ষিপ্ত করো, সালাতকে লম্বা করো। তো আমাদের খুতবাগুলো একটু লম্বা হওয়ার কারণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরবি বলতেন, ওই আরবিটাই জনগণ বুঝে দিতেন, কিন্তু আমরা তো ওই আরবি বললে জনগণ বুঝে না, ওই আরবিটারে আবার অনুবাদ করতে হয়, আবার ব্যাখ্যা করতে হয়। এই জন্য আমাদের খুতবাটা মনে হয় যে বাহ্যিকভাবে একটু লম্বা হয়, আসলে কিন্তু লম্বা না, এটারে আরবি করলে কিন্তু অল্প কথা, কিন্তু অল্প এটারে তো বোঝানোর জন্য একটু, তবে বেশি লম্বা করাটা ঠিক না। আউয়াল ওয়াক্তে সলাত আদায় করো, কিন্তু যে দেরি করলে তার বিধান কি? দেরি করলে কোনো অসুবিধা নেই, তার কোনো গুণা হবে না। আউয়াল ওয়াক্তে সলাত আদায় করা ফরজও না ওয়াজিবও না, আউয়াল ওয়াক্তে সলাত আদায় করাটা উত্তম মুস্তাহাব। তো সুতরাং কেউ যদি একটু দেরি করে, তবে আবার এত দেরি না, ওই যে ফজরের নামাজকে সূর্য ওঠার আগ দিয়ে একবারে দৌড়াদৌড়ি করে, এত দেরি দূরে না। ইমামের প্রত্যেকটি কাজ শেষ হবে মুসল্লির শুরু হবে, এই মাসালা মনে রাখলে সব সমাধান হয়ে যাবে। মানে ইমামের শেষ মুসল্লির শুরু, প্রত্যেক জায়গায় ইমাম রুকুতে পৌঁছে গেছেন মুসল্লি যাওয়া শুরু করবে, ইমাম উঠে দাঁড়াই গেছেন মুসল্লি উঠা শুরু করবে, সালামও ইমাম দুই দিকে ফিরাই শেষ করবেন, দুই সালাম মিনি একটা, দুই দিকে সালাম ফিরে শেষ করবেন, তারপর মুসল্লি সালাম ফিরাবেন। মানে একবার ফিরেছে আমিও একবার ফিরে ফেললাম, আরেকবার ফিরেছে আরেকবার, এরকম না, দুই দিকে শেষ হবে তারপরে আমি ফিরাব। আর ভাই বলছিলেন কি তাবিজ ব্যবহার করা, জি, অনেক ইমাম সাহেব আছেন সম্মানিত ইমাম সাহেবরা দেখা যায় যে তাবিজ ব্যবসা করেন, তাবিজ লেখেন তাবিজ দেন, তো এইরকম ইমামের পিছনে সলাত আদায় করা যাবে কিনা? তাবিজের মধ্যে দুই ধরনের বিষয় নিহিত আছে, শিরকে আকবরও আছে শিরকে আসগরও আছে। যদি যিনি তাবিজ লেখেন উনি কোরআন ছাড়া অন্য কিছু দিয়েও লেখেন, অন্য কোনো বাক্য দিয়ে, অন্য কারোর নাম দিয়ে, অন্য কোনো জিনিস দিয়েও লেখেন, তারপরে ওই তাবিজকে পাওয়ারফুল মনে করেন, ক্ষমতার অধিকারী মনে করেন, তাহলে এটা শিরকে আকবর। এরকম তাবিজ দিলে তার পিছনে সলাত আদায় করা যাবে না। কিন্তু যদি মনে করেন শুধু কোরআন দিয়ে লেখেন এবং কোরআন দিয়ে লেখে মনে করেন যে এটা হলো উসিলা, আসলে ভালো করবো আল্লাহ, সব কিছু করবে আল্লাহ, এটা আমি মাধ্যম হিসাবে উসিলা হিসাবে দিলাম, এটার কোনো পাওয়ারও নাই ক্ষমতাও নাই কিচ্ছু নাই, সব করার মালিক আল্লাহ, আর এটা দিয়েছেন কোরআন দিয়ে, তখনও এটা শিরকে আসগর কবিরা গুনাহ হবে, তবে তখন তার পিছনে সলাত আদায় করা যাবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।